হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো, সবাই অনেক ইদানিং দেখছি অনেকে একটা জিনিস নিয়ে প্রবলেম ভুগতেছে, সেটা হলো প্রিন্টারে কিভাবে কালি বা কালার ড্রাম কিভাবে রাখতে হয়, অনেকে সেটা নতুন কিনে পারে না। তো আজকে আমি তাদের জন্য এই উপকারী ভিডিওটা রেডি করতেছি, সবাই মন দিয়ে দেখবেন। আজকে আমি যে মডেলটা নিয়ে দেখাবো সেটা হলো ইপসন L3110। এই মডেলটার ড্রাম কালার ড্রাম গুলো মূলত সামনের দিকে হয়, আর এখানে চারটা ড্রামের চারটা কালি বোতল। এগুলো হলো, ড্রামটা হলো এই, ঠিক আছে। তো বন্ধুরা, ড্রাম গুলো হলো, আপনারা দেখলে খেয়াল করবেন এখানে এই মডেল নাম্বার লেখা আছে L3110 ব্ল্যাক। একটা ড্রামের নিচে আছে ব্ল্যাক, একটা ইয়েলো, একটা হলো ম্যাগনেটা, একটা হলো চিয়ান। তো সেভাবে আমি উপর দিকে বোতলগুলো সেভাবে সারিবদ্ধ করে রেখেছি ড্রাম অনুসারে, আপনি দেখলে বুঝবেন। প্রথম আমি এটা খুলবো। তারপরে এখানে প্রতিটা ড্রামের মুখগুলো আমি একটা একটা করে এবার খুলে রাখবো। তারপরে প্রথম নিব ব্ল্যাক, ব্ল্যাকটা এবার খুলবো। খোলার পর আমি যদিও বা ব্ল্যাক আর ইয়েলো প্রথমে করে ফেলছি, তারপর দেখাচ্ছি। জাস্ট কিছু করতে হবে না, তারপর সেটা আমি আমার বোতল বন্ধ করে রেখে দিব। তারপর ইয়েলো করছি আমি, আমি এখন নিউ একটা দেখাবো, সেটা হলো ম্যাগনেটা দিয়ে। এই ম্যাগনেটা আমি 3 নম্বর ড্রামে রাখবো। সেটা প্রথমে আমি বোতল খুলবো, তারপর আমার এই দুটো পিন, হোজ পিন, এগুলো, এটাকে আমি এই ড্রামের সিম বরাবর করে 3 নম্বরে এবার রাখবো। চেপে ধরে রাখবো কিছুক্ষণ জন্য, দেখবেন এখানে আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল রাখবেন এখানে আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে কালার। এটা ফুল একটা বোতল দিয়ে দিতে হবে। একটু হালকা চেপে ধরে রাখতে হবে। শেষ এটা আস্তে কত লেবেলবো দেখেন, কোনো কঠিন কঠিনের কিছু নেই, খুব সহজ। এইভাবে বোতল বন্ধ করে আবার রেখে দেবো সারিবদ্ধভাবে। এখন এবার সিএন কালারটা দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন। এই সিএন সি দিয়ে, এখানেও আছে সি, দেখছেন এখানে সি। এইবার এখন এই ড্রামে রাখবো, ঠিক সেম নজলটা, এই নজল পাইপটা আপনারা দেখছেন, এই নজল পাইপটা দিয়ে এটা ওই বরাবর নজলে মিল রেখে আমরা জাস্ট বসিয়ে দিব, আর একটু হালকা করে চেপে ধরবো। দেখবেন এইটাও ফিল আপ হয়ে বসত। এই চারটা কালার দিয়ে মূলত সব কালার তৈরি হয়, বেসিক এই চারটা কালার দিয়ে সব ধরনের কালার তৈরি হয় মিশ্রণে প্রসেস হয়ে। শেষ কমপ্লিট, এখন আবার তুলে ফেলবো, জাস্ট এতটুকুই, কোনো কঠিন কিছু নেই।
গার্ড বানানোর কিছু নেই। ফিল আপ করে লিখলাম, এরপর আমি কি করব, দেখেন এরপর আমি ড্রামের মুখগুলো এবার সিপি গুলো এবার একটা একটা করে অফ করে দিব। হয়ে গেছিল ড্রামে কালে কিভাবে ঢুকে তো হয় দেখলেন তো বন্ধু, শেষ কমপ্লিট। এখন আপনি জাস্ট সেট আপ দিয়ে প্রিন্টার কাজ শুরু করে দিতে পারবেন। তো বন্ধুরা যদি উপকার হয় তাহলে একটি লাইক দিবেন আর কি। আশা করি সবার অনেক উপকার হয়েছে, তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।